যেদিন ম্যাডামকে গ্রেফতার করা হয়েছিল এই সাতক্ষীরার মাটিতে 140 ধারা ভঙ্গ করে তারা মিছিল করেছিল। জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে সম্ভবত আজকে, এই বৃষ্টিপাত উপেক্ষা করে এই রাজপথে থাকার ক্ষমতা আমি মনে করি একমাত্র সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আছে। ঠিক আছে সংগ্রামী সাথী বন্ধুরা, যাকে দেখে আব্দুর রেব চেয়ারম্যান সাহেবকে দেখে আমার রাজনীতি শুরু হয়েছিল, তার সামনে আজকে বক্তব্য দেবো না, শুধু একটি কথা বলতে চাই। বেগম জিয়া মরহুম বাবু ভাইকে বলেছিল সাতক্ষীরার মাটিতে স্বেচ্ছাসেবক দলের জন্য আমার এমন একটি ছেলে দাও যে সাতক্ষীরার মাটিকে দুর্গে পরিণত করতে পারে। উনি সেদিন হাসান ভাইয়ের কথা বলেছেন, হাসান ভাইকে নেত্রী ডেকে স্বেচ্ছাসেবক দলের ঝান্ডা তুলে দিয়েছিল। তার সাথে আজকে মানিক ভাই, মিলন ভাই, সরদ্দিন ভাই, রিজা ভাই মুক্তির মিছিলের কাফন মাথায় নিয়ে যেদিন ম্যাডামকে গ্রেফতার করা হয়েছিল এই সাতক্ষীরার মাটিতে 140 ধারা ভঙ্গ করে তারা মিছিল করেছিল সংগ্রামের সাথী বন্ধুরা। তারপরে আমরা দেখতে পাই অনিরবেনের সময় এই সংস্কারবাদী একটি পক্ষ বিএনপিকে ভাঙার পাইতারা করেছিল। ম্যাডাম জিয়ার ওনারা মজা দেখতে চেয়েছিল, সেদিনও এই স্বেচ্ছাসেবক দল তাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং ম্যাডাম এবং এই বিএনপিকে সেদিন তারা ভাঙতে দেয় নাই।